পিরোজপুরের ইন্দুরকানীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার পারেরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইফটিজিং ও যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিতকরণের লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মণ্ডল সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, চ্যানেল 365।